সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমাদের না যেন করি প্রচার আমার আপন কাজে। তোমার ইচ্ছা করো পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। সকল অহংকার আমার ডোবাহ চোখের জলে। পশ্চিম উত্তর দক্ষিণ যতটাই পারি বা যতটাই জানি তাকে নির্ভর করে, তাকে কেন্দ্র করে এবারের গানটি পূর্বীরাগে নিবদ্ধ তাল তেওড়াতা। মৌমিতা পালিতের কোন অচিনপুরে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আজকে রিলিজ করলো এবং শিল্পীর কাছ থেকে তাই জেনে নেবো গান সম্পর্কে। রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম এবং অ্যালবাম অনেক দিন পরে রিলিজ হতে দেখছি, এতদিন পর্যন্ত এটা হয়ে গেছে কি ইউটিউব চ্যানেলে রিলিজ করা বা মিউজিক ভিডিওতে যেগুলো রিলিজ করা সাধারণত হয়ে থাকে আর কি, অনেকদিন পরে অ্যালবাম রিলিজ হতে দেখলাম কি। এই যে অ্যালবাম রিলিজ করার পরিকল্পনা যে সাধারণত এখন সিডিটা মানে এখন লোকের বাড়িতেই নেই কিনা, এটা কি মানুষের কাছে থেকে যাওয়ার এখান থেকে পরিকল্পনাটা? না আসলে সিডিতে করার উদ্দেশ্য হচ্ছে, এক তো আমার ছোটবেলা থেকেই আমার খুবই স্বাদ ছিল যে আমি সিডি আমার রিলিজ হবে, আর তাছাড়া কথা হচ্ছে এতগুলো গান একসঙ্গে সেটা একটা সিডিতেই এখন সম্ভব, এবং প্রত্যেকটা গান ইউটিউবে আলাদা করে বের করা হবে, সেটা রিলিজ হবে, সেটার পরিকল্পনা আছে, কিছুদিন পরেই আর সেগুলো মুক্ত পাবে। কোন অচিনপুরেতে কটা গান আছে টোটাল? 12টা গান সংগীত আছে। হ্যাঁ, কি কি গানগুলো একটু যদি উল্লেখ করা যায় আর কি। এই যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, আমারে তুমি অশেষ করেছো এত আনন্দ ধ্বনি, উঠিল কোথায় ওগো তুমি পঞ্চদশী, নিত্য নব সত্য তব উতল ধরা বাদল ঝরে, তোমারও গীতি জাগালো স্মৃতি, আমার খেলা যখন ছিল তোমার সনে, দূরে কোথায় দূরে দূরে শিউলি ফোঁটা ফুরলো, এবং নিবিড় আমার তিমির হতে বাহির হলো। 12টা গান। অ্যালবামটা প্রকাশিত হয়েছে কোন কোন মিউজিক কোম্পানি থেকে? পিয়ানিসে মিউজিক কোম্পানি থেকে। মিউজিক সঙ্গীত আয়োজন কে করেছেন? সঙ্গীত আয়োজন করেছেন দেবাশিস সাহা, ভীষণ অসাধারণ উনি পিয়ানিস্ট এবং খুব ভালো অ্যারেঞ্জার, খুব যত্ন সহ উনি সঙ্গীত দিয়েছেন প্রত্যেকটা গানকে, খুব যত্নভাবে উনি সঙ্গীত অ্যারেঞ্জমেন্ট করেছেন মিউজিক। এই যে কোন অচিনপুরের নামটা বেশ একটা ব্যতিক্রমী নাম, এই নামের নামটা এইরকম নাম দেওয়ার কারণটা কি? আসলে সিডির নামকরণ করেছেন আমার গুরু শ্রী সুরঞ্জন রায়,
তো এই কৃতি তো ওনারই, উনি নাম। এই যে গুরু যখন বললেন স্বাভাবিকভাবে চলে আসে গানের তালিম, মানে গানের তালিম কোথা থেকে নিয়েছিলেন? রবীন্দ্রসঙ্গীতের তালিম আমি ছোটবেলায় বাবা মার কাছে শেখা, তারপর মাও গানের জগতেরই মানুষ, গান ভালোবাসেন, হ্যাঁ গানও করেন, এবং তারপরে ডক্টর চিত্রলেখা চৌধুরীর কাছে দীর্ঘ বহু বছর শিখেছি, এবং এখন শিখছি সুরঞ্জন রায় মহাশয়ের কাছে, কয়েক বছর ধরে শিখছি। এবং ক্লাসিক্যাল বলতে গেলে ছোট থেকে শিখেছি এবং শিখছি এখনও। আর প্রথমে পণ্ডিত যশপাল আগ্রা ঘরানার, ওনার কাছে তালিম পেয়েছি, তারপর পণ্ডিতা সুভদা পরাড়কর এবং লেট পণ্ডিত নাথরাও নেরালকর, এনারা সঙ্গীত রিসার্চ সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডেড, এনাদের কাছে শিখবার সুযোগ পেয়েছি। এখন শিখছি পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফিউচার প্ল্যান কী আছে গানে? গান তো সাধনা, গান ছাড়া তো কিছু ভাবতে পারি না, গানই আমার পুজো। আর দেখা যাক, আরও করার ইচ্ছে আছে, আরও অ্যালবাম কীভাবে প্রকাশিত হবে সেটা কথা বলবো। আপনি যে কটা গান গাইলেন অসাধারণ গান, মানে প্রত্যেকটা, মানে গান প্রত্যেকটা রকম, একদম সব কটা গান শুনলাম প্রথম থেকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত মানে সবাই নিজেদের মতো করে গাইছে একদম, এবং মূল সুর থেকেও অনেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে জাস্ট লিরিক্সটা নিয়ে নিজের মানে নিজের মতো করে আর কি। এই এই প্রসঙ্গে কি আপনার কি মতামত? না, আমি যে গুরুর কাছে শিখি, যে গুরুদের কাছে তালিম পেয়েছি, তারা প্রত্যেকে শান্তিনিকেতন ঘরানা, আমি ঘরানাই বলবো, রবীন্দ্রনাথের কাছে যারা মানে একেবারে সামনে বসে যারা গান তুলেছেন, রবীন্দ্রনাথ যাদের ডাইরেক্ট শিখিয়েছেন, তাদের মধ্যে শ্রী শান্তিদেব ঘোষ এবং শ্রী শৈলজরঞ্জন মজুমদার, হ্যাঁ, তারপরে ইন্দিরা দেবী চৌধুরানী, এনারা অথেন্টিক মানে গড় যাকে বলে, তার মানে তাদের এই চারজন, এই তিনজনের যে নাম নিলাম, তার ছাত্রী হচ্ছেন ডক্টর চিত্রলেখা চৌধুরী এবং সুবিনয় রায়। তো ওনাদের কাছে অথেন্টিক মানে রবীন্দ্রসঙ্গীত ওনারা গেয়েছেন, প্রচার করেছেন এবং সফল হয়েছেন, সকলের কাছে গানটা, ঠিক গানটা পৌঁছেছে। এবং তার ছেলে শ্রী সুরঞ্জন রায়, যার কাছে আমি শিখছি, এবং চিত্রলেখা চৌধুরী। তো স্বাভাবিকভাবে সেইভাবেই শান্তিনিকেতন ঘরানাটা কি প্রেফার একদম একেবারে, মানে চেঞ্জ করার তো ভাবতে পারি না, অনেকে করছেন, সে কী আর বলা, এটা তো ঠিক নয় এইভাবে করা। রবীন্দ্রনাথ তো যা করার করে গেছেন, আমাদের উচিত সেটাকে ধরে রাখা একেবারে। দিদি, এখন সোশ্যাল মিডিয়া প্রচণ্ড একটা স্ট্রং একটা মিডিয়া, আপনার প্রোগ্রামটাও ইউটিউব চ্যানেলে টেলিকাস্ট হচ্ছিল আর কি, এটা যেমন একদিক থেকে ভালো, তারপর সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার জন্যে অনেক গান যেগুলোকে তথাকথিতভাবে আমরা মানে যারা একটু গানকে ভালোবাসি বা নার্চার করি তাদের কাছে বোধ হয় এটা গানের থেকে বলা চলে আর কি, সোসাইটিটাকে মানে একদম কলুষিত করছে আর কি, এরকমও গান প্রচণ্ডভাবে জনপ্রিয়তা হচ্ছে আর কি। রিসেন্টলি একটা গান আমি নাম উল্লেখ করছি আর কি, প্রচণ্ডভাবে জনপ্রিয় হচ্ছে পেয়েছে আর কি, আমি জানিয়ে আসি গানটা কোথায় কী গানের আদৌ গান কিনা না জিউন গান মানে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে আর কি। এছাড়া বহু গান আছে যে মানে বহু শিল্পী মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে ভাইরাল হচ্ছে, প্রচণ্ড জনপ্রিয়, তারা দেখা যাচ্ছে স্টেজ শো করছে মোটা অঙ্কের টাকা নিয়ে, কিন্তু গানের মাথা মুন্ডু কিছুই যে আছে বলে মনে হয় না আর কি। নিশ্চয়ই আপনি তো অবশ্যই গানের জগতে আছেন, শুনেন নিশ্চয়ই এটা কি সোশ্যাল মিডিয়া, এই যে ভূমিকাটা একদিকে যখন মানে পজিটিভ দিক আবার একদিকে এই নেগেটিভ দিক, এখানে কি কোথাও ভালো শিল্পী যারা তারা কি হারিয়ে যাচ্ছে এই স্ক্রিনিংয়ের অভাবে, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা সত্যি চিন্তার বিষয় আর এবং দুঃখের বিষয়, ভীষণ দুঃখের বিষয়। কিন্তু আমার মনে হয় কাউকে মানা তো করতে পারি না আমরা, শ্রোতাদের উচিত মানে যেটা ঠিক নয় সেটাকে না শোনা বা সেটার কমেন্ট দেওয়া, মানে সব রকমই ইয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে তো জনপ্রিয়তা পাবে শ্রোতারাই তো সব থেকে বড় ভূমিকা পালন করছে, কারণ তারা দেখছেই বলে তো জন্য জনপ্রিয়তা পাচ্ছে। হ্যাঁ জানি, সেই জন্যই বললাম যে এটা ভীষণই দুঃখের বিষয়। আমরা কি করতে পারি, আমরা যারা ঠিকভাবে গান শিখছি সেটাকে আমরা প্রচার করব, ঠিক জিনিসটা ঠিক মানে মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা আমি যেটা করতে পারি সেটা আমি করব, মানে অন্য কাউকে বাধা দিতে তো আমি পারি না। আর ভালো মন্দ দুটো একসঙ্গেই চলে, এইভাবেই চলে এসছে বহু বছর। এখন মানুষের ওপর, তাদের যদি ভালো লাগে আমাদের গান তাহলে খুবই মানে সব কিছু তো সকলের জন্যই মানে গানগুলি ভালো লাগে, যেমন আপনার আপনি বললেন ভালো লেগেছে, এটাই সবথেকে বড় পাওয়া আমাদের জন্য।
থ্যাংক ইউ দিদি, আপনি আরও আরও বহু কাজ করুন। আর ভালো ভালো যে সত্যিকারের যে গান রবি ঠাকুরের গান সেগুলো আমাদের উপহার দিন, আর ভবিষ্যতে অনেক অনেক কাজ করুন। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ।